দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ ও স্বচ্ছ লিস্টের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডেপুটেশন দু হাজার বাইশে প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে মিছিল করে এসে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন এছাড়া দু হাজার তেইশের আগে ছয় বছর বঞ্চিত টেট দু হাজার বাইশ পাঁচ দে সুযোগ দিতে হবে সমস্ত জেলার আপ টু ডেট শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে প্রসঙ্গ প্রাথমিক শিক্ষা সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী বছর দুবার নিয়োগের ব্যবস্থা করতে হবে এছাড়াও একাধিক ইস্যুতে এই ডেপুটেশন বঞ্চিত জবাব দিন জবাব দিন আপনারা সকলেই অবগত আছেন যে দু হাজার সতেরো বা দু হাজার বাইশ সালে একটা পশ্চিমবাংলা সরকার টেট অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে নির্দেশকমূলক পরীক্ষা আয়োজন করেছিল সেই পরীক্ষা আমরা কৃতকার্য হয়েছিলাম অনেক আশা নিয়ে আমরা পাশ পড়াশোনা করার পরে আমরা সাফল্য পেয়েছিলাম কিন্তু আপনারা সবাই জানেন যে একজন যুবক একজন বা মানুষের প্রধান আকর্ষণ থাকে তার একটা পেশার প্রতি আকর্ষণ সেই পেশা আমাদের আজকে দেখুন এক বছর টেট পাস করার পরেও আজকে আমরা কিন্তু নিয়োগ নোটিফিকেশন পাচ্ছি নি তো বর্তমানে আমরা একটাই প্রধান দাবি জানাচ্ছি আপনাদের মিডিয়ার মারফত সেটা হচ্ছে আমাদের এই নভেম্বর মাসেই টেটের জন্য নতুন বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং প্রাই প্রাইমারিতে পঞ্চম পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হোক এবং আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দ্রুত প্রকাশ করা হোক দু হাজার বাইশ সালের দশ ডিসেম্বরে আমাদের পরীক্ষা হয় এবং তারপরেও আট মাস আজকে অতিব্রাহিত মানে পুরোটা ধরলে আজকে আমরা ছ বছর ধরে বঞ্চিত এবং এই ছ বছর পরে আজকে আমরা কারো আপনারা দেখতে পাচ্ছেন যে কারোর বয়স একদম শেষ দিকে তো ছ বছরের বঞ্চনার পরে আজকে এই দশকের প্রথম স্বচ্ছ টেট পরীক্ষায় আমরা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি এবং তারপরেও যদি আমরা সার্টিফিকেট পেয়েছি তো এরপরেও পরেও পর্ষদ সভাপতি নিজে আমাদেরকে বলেছিলেন যে যা অস্বচ্ছতা হয়েছে হয়েছে কিন্তু বর্তমানে বছরে দুবার দুবার নিয়োগ দেবো এবং বছরে একবার আমরা তোমাদের টেট পরীক্ষা নেব আজ অব্দি আমরা দুটো নিয়োগ দুটো নিয়োগ বিজ্ঞপ্তি তো পাইনি এখন অব্দি আমরা একটাও পাইনি তো পরবর্তী টেট পরীক্ষা ঘোষণা হয়ে গেল কিন্তু আমাদের নিয়োগের ব্যাপারটা এখনও ঝুলে রয়েছে তো সেই জন্যই আমরা দ্রুত ইন্টারভিউ নোটিশ প্রকাশের দাবিতে আজ আমরা মুর্শিদাবাদ জেলার ডিপিএসসির সামনে হাজির হয়েছি এবং আমরা এখানে ডেপুটেশন আজকে জমা দেবো মাননীয় পর্ষদ সভাপতি আশিস মার্জিদ মহাশয়ের কাছে